মুজিব শতবর্ষ উপলক্ষে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর মানব লোগো তৈরি করা হবে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এই মানব লোগোতে অংশ নেবেন বারো হাজার মানুষ এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী অপূর্ব অপু চলে যাচ্ছে তার কাছে অপো আয়োজন নিয়ে বিস্তারিত জানতে চাই নিকিতা নন্দিনী আমি এই মুহূর্তে আছি বরিশালের বঙ্গবন্ধু উদ্যানের সামনেই রয়েছে আমার পেছনটাতেই বঙ্গবন্ধু সেই উদ্যান এখানে বিকাল তিনটায় এই প্রোগ্রামটি শুরু হওয়ার কথা ছিল কিন্তু এখন বিকাল চারটা বাজে এখন পর্যন্ত শুরু হয়নি আনুষ্ঠানিকভাবে সর্বশেষ প্রস্তুতি এখনও চলছে হয়তো সাড়ে চারটা বা পাঁচটা নাগাদ শুরু হতে হতে বেঁচে যাবে আপনি জানেন যে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বার্ষিক উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং বরিশাল সিটি কর্পোরেশন মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছিল এর আগে সেই কর্মসূচির অংশ হিসাবে আজকে সবশেষ তাদের এই আয়োজনটি ছিল বঙ্গবন্ধু উদ্যানে প্রায় বারো হাজার মানুষের অংশগ্রহণে এই লগটি হওয়ার কথা প্রায় বারো হাজার মানুষ এখানে নানানভাবে সংকৃক্ত রয়েছে তবে আমরা এর সাথে যারা সংকৃক্ত তাদের মতো জানতে পেরেছি এখানে এই বঙ্গবন্ধু উদ্যানে নয় হাজার চারশো আট পিচ পিভিসি বোর্ডের মাধ্যমেই বঙ্গবন্ধুর যে মুজিব শতবর্ষের লোগো সেটি এখানে করা হয়েছে কিছুক্ষণ বাদে সবার এই যে পিভিসি বোর্ড যেগুলো সেগুলো সবাই মাথার উপরে নিয়ে দাঁড়ানোর পর এটি মূলত আসলে দৃশ্যমান হবে এবং এই জায়গাটিতে প্রায় এক লক্ষ ষাট হাজার স্কোয়ার ফুট রয়েছে এবং লম্বায় রয়েছে চুরাশিটা এবং চ্যাপ্টায় রয়েছে একশো বারোটা এবং এক একটি পিভিসি বোর্ডের চার ফুট বাই চার ফুট এক একটি পিভিসি বোর্ডের দৈর্ঘ্য রয়েছে এবং আনন্দ এবং উৎসবমুখর পরিবেশে এই আয়োজনটি করার উদ্যোগ নিয়েছিল সিটি মেয়র ঠিক এই মুহূর্তে সিটি মেয়র সৈনীবাস সাদিক আবদুল্লাহ এই প্রোগ্রামে রয়েছে এবং রয়েছে বরিশাল আওয়ামী লীগের শীর্ষ নেতারা এখানে রয়েছে এবং এর আগে আমরা দেখেছি যে সকাল থেকেই মূলত বরিশাল শহর এবং আশপাশের বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের মানে আওয়ামী লীগের অঙ্গ এবং ভাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতাকর্মীরা এসে পৌঁছায় এবং তারপর থেকে মূলত দুপুর তিনটার সময় এই এখানটাতে সবাই দাঁড়িয়ে এই প্রস্তুতিটা নিচ্ছে এবং কিছুক্ষণ বাদে হয়তো বা দৃশ্যমান করা হবে তো নিকিতানন্দের বঙ্গবন্ধু উদ্যান থেকে আমার কাছে আপাতত এতটুকু খবর ছিল বরিশাল থেকে বঙ্গবন্ধুর মানব লোগো তৈরির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী অপরপ